এদেশের প্রায় 60% শিক্ষার্থীরাই আসলে বিদ্যুৎ সম্পর্কে এবং বিদ্যুৎ কিভাবে পরিবাহিত হয়, কিভাবে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আমাদের বাসায় আসে, কিংবা ব্যাটারি কিভাবে কাজ করে, বিদ্যুতের এই যে সামগ্রিক তত্ত্ব সেই সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। তো আমি আজকে চেষ্টা করব খুব সহজ কিছু ইনফরমেশন দিয়ে এই ক্লাসটাকে খুব সুন্দর করার চেষ্টা। যে সকল শিক্ষার্থীরা বা আগ্রহী ব্যক্তিরা পুরো ভিডিওটা আসলে শেষ করবে, তারা বিদ্যুৎ সম্পর্কে আশা রাখি যে খুব ভালো একটা ধারণা পাবে। বিদ্যুৎ অধ্যায়ের আরও অনেক পারিপার্শ্বিক বিষয় আছে যেগুলো জানা খুব জরুরি, সেগুলো নিয়ে আমরা আরও পরবর্তীতে অনেকগুলো ভিডিও ছাড়বো আসলে এই চ্যানেল থেকে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি যদি প্রেস করে রাখো তাহলে আরও নতুন নতুন এই বিষয়ে অনেক ভিডিও তোমরা পাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। চার্জের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়, আবার এভাবেও আমরা বলতে পারি ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে। আমরা সাধারণ শিক্ষার্থীরা কিংবা সাধারণ মানুষ চার্জের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে এতটুকু হয়তো জানি, কিন্তু এই চার্জের প্রবাহ কিংবা চার্জ আসলে কী সেটা জানি না। তো আমরা দেখব চার্জ কী, চার্জের প্রবাহ কীভাবে হয়। মহাবিশ্বের প্রত্যেক পদার্থকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমেই পাবো অণু, এবং অণুর পরেই পাবো আমরা পরমাণু। আবার পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা সেখানে পাবো তিন ধরনের মৌলিক কণিকা, যে সকল কণিকা ছাড়া আমাদের কোনো প্রকার পরমাণু হওয়া সম্ভব নয়। এই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যথারীতি ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ ঋণাত্মক চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, এবং নিউট্রন এমন এক কণিকা যেখানে ঋণাত্মক কিংবা ধনাত্মক কোনো চার্জের কোনো অবস্থিতি নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি নিউট্রনের চার্জ শূন্য। এখন এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জ, ইলেকট্রন এবং প্রোটন, এই দুই চার্জের বিনিময় হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি চার্জের প্রবাহ। এই যে চার্জের প্রবাহ কথাটা আসতেছে আমাদের, এই চার্জের প্রবাহর সাথে আমাদের সম্পর্ক মূলত ইলেকট্রন কিংবা প্রোটনের, কারণ এরাই মূলত প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার ফলে আমাদের তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আমরা প্রথমেই বলেছিলাম চার্জের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয় বা বিদ্যুৎ প্রবাহ বলা হয়। পরক্ষণেই আমরা বলেছি যে ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। কিন্তু কেন শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়, কখনোই প্রোটনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয় না, এর কারণ কি? এখানে আমি বলেছি ইলেকট্রন নাকি প্রোটন কোনটি মূলত স্থানান্তরিত হয়। আমরা যদি এই কোশ্চেন করি তাহলে উত্তর পেতে আমাদের একটু ভিতরে যেতে হবে। ইলেকট্রনগুলো অবস্থান করে একটি পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরে, অর্থাৎ বাইরের দিকে অবস্থান করে। একে খুব সহজেই স্থানান্তরিত করা যায় বিধায় আমরা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলতে পারি। অপরদিকে যেহেতু আমাদের ধনাত্মক চার্জগুলো একটি পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে অবস্থান করে, খুব সহজেই একে স্থানান্তরিত করা সম্ভব হয় না, তাই আমরা ধনাত্মক চার্জের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলতে পারি না। কিন্তু স্থানান্তরিত না হলেও আমরা যৌক্তিকভাবে এটি উপস্থাপন করতে পারি যে ধনাত্মক চার্জের প্রবাহ হয়। সেটি কিভাবে হয় আমরা একটু পরেই বুঝতে পারব। আমরা দেখেছিলাম যে পরমাণুর ভিতরে ধনাত্মক এবং ঋণাত্মক কণিকা থাকে, যাদেরকে আমরা বলতেছি ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, ইলেকট্রন এবং প্রোটন। তো সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। এই ধাতু এবং অধাতুর মধ্যে এরকম বৈশিষ্ট্য আছে, ধাতুরা ইলেকট্রন দান করতে চায় এবং অধাতুরা ইলেকট্রন গ্রহণ করতে চায়। সোডিয়ামের শেষ কক্ষপথে শুধুমাত্র একটি ইলেকট্রন থাকায় সে খুব সহজেই একটি ইলেকট্রন দান করে, এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকায় খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক নিয়ম পূর্ণ করে। আমরা এটা দেখেছিলাম রসায়নে। তো সোডিয়াম দান করবে এবং ক্লোরিন গ্রহণ করবে, সেখান থেকে দেখি কিভাবে দান করবে এবং দান করলে সেখানে কি রকম অবস্থার সৃষ্টি হবে। সোডিয়ামের 11টি প্রোটন এবং 11টি ইলেকট্রন, 11টি ধনাত্মক চার্জ এবং 11টি ঋণাত্মক চার্জ রয়েছে। সেখান থেকে যদি একটি ইলেকট্রন দান করা হয়, ক্লোরিনের কাছে দান করা হয়, তবে আমার একটি ইলেকট্রন মাইনাস হয়ে গেল, তাহলে সেখানে আমার ইলেকট্রন হয়ে গেল 10টা। যেখানে আমার ইলেকট্রন ছিল 11টি সেখানে এখন 10টি। এই 11টি ইলেকট্রন আর কাউন্ট হবে না, কারণ একটি ইলেকট্রন আমাদের ক্লোরিনকে দান করা হয়ে গেছে। এবার
ক্লোরিনের ছিল আমার 17টি প্রোটন, অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা ছিল, কণিকা ছিল 17টি, আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকা ছিল 17টি। তো যখন আমার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো, তখন ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ হয়ে গেল 18টি ইলেকট্রন। সেক্ষেত্রে 17টি ইলেকট্রন আর কাউন্ট হবে না। এভাবে করে সোডিয়ামের ইলেকট্রন কমে গেল, প্রোটন বেড়ে গেল ইলেকট্রনের তুলনায়, হয়ে গেল 11টি। অর্থাৎ প্লাস চার্জ আমার একটি বেশি হয়ে গেল, তাই আমরা এখানে লিখেছি যে সোডিয়াম প্লাস। এবং ক্লোরিনের যেহেতু একটি ইলেকট্রন বেড়ে গেল, 18টি ইলেকট্রন হয়ে গেছে, তাহলে আমাদের প্রোটনের তুলনায় ইলেকট্রন বেড়ে গেছে একটি, তাই আমরা -1 লিখেছি। যদি আমাদের দুইটি বেশি হতো ইলেকট্রন, তাহলে -2 লিখতাম। এখানে যদি আমাদের দুইটি ইলেকট্রন ত্যাগ করার ফলে আমাদের প্লাস চার্জ বেড়ে যেত দুইটি, তাহলে সেক্ষেত্রে আমরা +2 লিখতাম। এক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরিত হওয়া দেখলাম, কিন্তু প্রোটনের আমরা কোনোরূপ অবস্থান পরিবর্তন দেখলাম না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রনের অবস্থান পরিবর্তন কিংবা প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। এখান থেকে আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যে পরমাণু, মৌল বা প্রান্ত ইলেকট্রন দান করলো, সেটি ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল, অথবা এর চার্জ, সামগ্রিক চার্জ আমার ধনাত্মক হয়ে গেল। কিভাবে ধনাত্মক হলো? আমাদের যখন ইলেকট্রন দান করা হয়ে গেল অপর একটি প্রান্ত, মৌল বা অধাতুর কাছে, তখন আমার সামগ্রিকভাবে ইলেকট্রনের তুলনায় প্রোটন বেড়ে গেল। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন 10টি হয়ে গেল একটি দান করার কারণে, এবং প্রোটন যথারীতি 11টি রয়ে গেল। এভাবে আমাদের এ পাশে যেটা আমাদের দান করেছিল ইলেকট্রন, সেই প্রান্তের আমাদের চার্জ হয়ে গেল ধনাত্মক চার্জ। অপরদিকে যে মৌল, পরমাণু বা প্রান্ত ইলেকট্রন গ্রহণ করল, সেই প্রান্ত, মৌল বা পরমাণুর সামগ্রিকভাবে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেড়ে যাবে। যেমন ক্লোরিনের 17টি প্রোটন এবং 17টি ইলেকট্রন ছিল, কিন্তু সোডিয়ামের কাছ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার সামগ্রিকভাবে একটি ইলেকট্রন বেড়ে যাওয়ায় তা হয়েছে 18টি। তাই আমরা বলতে পারি যে কোনো একটি প্রান্ত ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক প্রান্তে, এবং কোনো একটি প্রান্ত ইলেকট্রন দান করার পরে সেটি ধনাত্মক প্রান্তে পরিণত হয়। ব্যাটারির কিংবা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে আমরা দুইটি প্রান্ত দেখতে পাই, একটি হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং একটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তড়িৎ কেন্দ্র আছে, সেখান থেকে যে বিদ্যুৎ আসে, সেই বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুইটি প্রান্ত, একটি হচ্ছে লাল তার এবং একটি হচ্ছে কালো তার। তো সেখানেও আসলে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত রয়েছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিক ইলেকট্রন প্রবাহিত হয় এবং কোন প্রান্তে আসলে ইলেকট্রন প্রবেশ করে। শোন না, আবারও আমাদেরকে সোডিয়াম এবং ক্লোরিনের যে উদাহরণটি ছিল সেটার দিকে তাকাতে হবে। সেখান থেকে একবার যদি আমরা ঘুরে আসি, তাহলে আমরা দেখতে পাবো এরকম, সোডিয়াম ইলেকট্রন দান করেছিল, তাই তার চার্জ হয়ে গেছিল পজিটিভ, কেননা সেখানে প্রোটন বেশি হয়ে যাচ্ছে। দান করার পরে আমাদের চার্জ হয়ে যাচ্ছে পজিটিভ, অর্থাৎ পজিটিভ চার্জ বিশিষ্ট প্রান্ত সবসময় ইলেকট্রন দান করে, দান করেই কিন্তু পজিটিভ হয়। আর নেগেটিভ চার্জ বিশিষ্ট যে প্রান্ত ক্লোরিন, সেটি কিন্তু ইলেকট্রন গ্রহণ করেই নেগেটিভ হয়ে গেছিলো। তো এখন আমাদের সেরকম ব্যাটারির ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা বুঝব যে এখানে যে মাইনাস প্রান্ত, সেটি কিন্তু ইলেকট্রন দান করে না, বরং পজিটিভের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করেছিল, বিধায় তার ইলেকট্রন বেড়ে গিয়েছিল। এবং বেড়ে যাওয়ার কারণে আমরা বলতে পারি যে মাইনাস প্রান্তের আসলেই ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে গেছে। প্লাস প্রান্ত, প্লাস চার্জ বিশিষ্ট প্রান্ত, এ মূলত ইলেকট্রন দান করেছিল, বিধায় প্রোটনের পরিমাণ তুলনামূলকভাবে ইলেকট্রনের চেয়ে বেড়ে যায়, ফলে আমরা বলতে পারি যে প্লাস প্রান্ত মূলত ইলেকট্রন দান করেছে, করার ফলে ইলেকট্রন কমে গেছে এবং তুলনামূলকভাবে প্রোটন বেড়ে গেছে। ঋণাত্মক প্রান্তে ইলেকট্রন যুক্ত হয় এবং ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বিযুক্ত হয়, এভাবেই ইলেকট্রন প্রবাহ চলতে থাকে।
একটু আগে আমরা দেখলাম যে ব্যাটারিতে কোন প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহিত হয় এবং কোন দিকে প্রবাহিত হয়। এখন আমরা দেখব যে বিদ্যুৎ কেন্দ্রের যে চলবিদ্যুৎ প্রবাহ আছে সেখানে কিভাবে এই ইলেকট্রন প্রবাহিত হয় এবং কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে প্রবাহিত হয় সেটা জানব। তো আমাদের বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ইলেকট্রন উৎপন্ন করা হয় এবং ইলেকট্রনের প্রবাহের জন্য আমাদের কিছু পরিবাহী আছে যেগুলো আমাদের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে নিয়ে আসা হয়। তো এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন ইলেকট্রন উৎপন্ন করা হয় এবং পরিবাহীর মাধ্যমে তা বিতরণ করা হয় সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনের পরিমাণ কমে যায় বিদ্যুৎ কেন্দ্রের। তো ইলেকট্রনের পরিমাণ কমে যাওয়া মানে সেখানে প্লাস চার্জ তুলনামূলকভাবে বেড়ে যাওয়া। যেমন আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম একটি ইলেকট্রন দান করার কারণে ত্যাগ করার কারণে আমাদের সোডিয়ামের প্লাস চার্জ তুলনামূলকভাবে বা প্রোটন তুলনামূলকভাবে বেড়ে গিয়েছিল। তেমনি এই বিদ্যুৎ কেন্দ্র যখন ইলেকট্রন দান করবে তখন প্লাস চার্জ বেড়ে যাবে। তাই আমরা বলতে পারি যে বিদ্যুৎ কেন্দ্রের যে চার্জ সেটি প্লাস চার্জ। এই প্লাস চার্জের যে আবেশ সেটি চলতেই থাকবে এবং সেটি আসবে একবারে পরিবাহীর মাধ্যমে আসতেই থাকবে এবং আস্তে আস্তে এক সময় গিয়ে আমাদের বাড়ির যে বৈদ্যুতিক যন্ত্র সেখানে গিয়ে পতিত হবে। তো এই প্লাস চার্জ মানে আমাদের ইলেকট্রনগুলো আসতেছে আসতেছে এবং দান করতেছে। এখন এই ইলেকট্রন নিশ্চয়ই আমাদের ঋণাত্মক প্রান্তের কাছে যাবে। তো এখন আমাদের ঋণাত্মক প্রান্ত তো আমাদের নেই, কেননা আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি মাত্র তার আসে যেটি শুধুমাত্র পজিটিভ তার। এই পজিটিভ পরিবাহী বা তারের মাধ্যমে যদি ইলেকট্রন আসে তাহলে এখন নিশ্চয়ই আরও একটি প্রান্ত বা তার প্রয়োজন, যেটি কিনা আমাদের এই ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনকে গ্রহণ করে ঋণাত্মক প্রান্তে পরিণত হবে। তো এখন আমরা জানি যে বাড়ির পিছনে আমাদের প্রত্যেকেরই জানা আছে আর্থিং, ভূসংযোগ নামে একটা অংশ আছে, ধাতব দ্বন্দ্ব প্রবেশ করানো থাকে এবং সেখান থেকে তার একটি তার বা পরিবাহী যুক্ত থাকে এবং সেটি আমাদের মিটারের কাছে চলে আসে এবং মিটারের মধ্য দিয়ে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে এবং একটি কালো তার হিসেবে প্রবেশ করে। এই কালো তারটি হচ্ছে আমাদের ঋণাত্মক বা নেগেটিভ তার। এই নেগেটিভ তারের কাজ হচ্ছে যখন আমরা বৈদ্যুতিক যন্ত্র এখানে প্রবেশ করাই, মোবাইলের চার্জার কিংবা বাল্ব বা ফ্যান যুক্ত করি, তখন এই নেগেটিভ এবং পজিটিভ যেটা বিদ্যুৎ কেন্দ্রের তার সেটি সংযোজিত হয়ে যায়। সংযোজিত হওয়ার কারণে এবার আমাদের এই ইলেকট্রনগুলো, ত্যাগকৃত ইলেকট্রনগুলো, ধনাত্মক প্রান্তে ত্যাগকৃত ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং আর্থিং দিয়ে, কালো তার দিয়ে প্রবেশ করে আর্থিং দিয়ে মাটিতে যাবে। কেননা মাটি আমার ধনাত্মক ও ঋণাত্মক চার্জের বা ইলেকট্রন এবং প্রোটনের সমুদ্র। এখানে ইলেকট্রন ত্যাগ করাও যেমন সহজ, এখান থেকে ইলেকট্রন পাওয়াও তেমনি সহজ। এই প্লাস প্রান্ত থেকে আমাদের ভূসংযোগ বা আর্থিংয়ের মাধ্যমে আমাদের মাটিতে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যেহেতু আমাদের আর্থিং ইলেকট্রন গ্রহণ করছে তাই এর ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, যেহেতু এর মাইনাস চার্জের পরিমাণ বাড়তেছে তাই আমরা বলতে পারি এটি মাইনাস চার্জে চার্জিত, অর্থাৎ মাইনাস প্রান্ত। আর বিদ্যুৎ কেন্দ্র থেকে আসা তারটি হচ্ছে প্লাস প্রান্ত। এখানেও আমরা দেখতে পেলাম যে দুইটি প্রান্ত থাকে, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন ত্যাগ করা হয় এবং ঋণাত্মক প্রান্তে ইলেকট্রন গ্রহণ করা হয়। এভাবে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তড়িৎ প্রবাহ সংঘটিত হয় আর ইলেকট্রনের প্রবাহ সংঘটিত হয়। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, চলবিদ্যুতের ক্ষেত্রে ধনাত্মক প্রান্ত বা বিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রন মূলত বাড়ির যে আর্থিং আছে সেদিকে প্রবাহিত হয়।